আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে সালামটা দিছি, অবশ্যই সালামটা নেবেন। আমি আজকে কিছু কথা বলবো, সেটা হলো পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? জানেন না বোধহয়, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হলো বিয়াদবে জিভা, মানে এই জিভা সবচেয়ে অস্ত্র হলো ধারালো। এই জিভা দিয়ে, এই মুখ দিয়ে আমরা মানুষকে কত না গালি, কত ভালো মন্দ সব কিছুই করতে পারি, ভালো মন্দ এবং খারাপ। এই মুখ দিয়েই মানুষকে অনেক কিছুই কেটে ফেলতে পারি, মারতে পারি। সেজন্যে পৃথিবীর সবচাইতে অস্ত্র হলো জিভা। জানেন পৃথিবীর সবচাইতে সুন্দর উত্তর কি? অবশ্যই জানেন না কিছু, অবশ্যই জানবেন। সবচাইতে উত্তর হলো নীরবতা। আপনি নীরবতা সবচেয়ে প্রকাশ করবেন ইনশাআল্লাহ। জানি না কি নীরবতা কিভাবে এলো পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর। অবশ্যই এটা মনোযোগ সহকারে ভাবতে হবে, কেন নীরবতা এলো পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কি জানেন? জানেন না। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিব হক মারে যে, গরিবের হক মারে যে, মানে গরিবের হক মারে যে, সবচাইতে নিকৃষ্ট কেউ আছে? গরিবের হক মাইরা খায়। পৃথিবীর সবচাইতে মজবুত ছাদ, এটা কি জানেন? বাবার ভরসার হাত। এটা পৃথিবীর সবচাইতে মজবুত ছাদ। আপনি যদি বাবা থাকে দেখবেন, যার বাবা নেই সে বুঝে যে ভরসাটা কত দূর, যার আছে সে বুঝবে না। পৃথিবীর অল্প সময়ে গেলে যে বস্তু মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সৎ জন্ম নেওয়া সন্তানকে কুলে নিয়ে মায়ের মুখের হাসি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? মেয়ের বিদায়বেলা বাবার দোয়া। পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তিকে? যার নিজেকেও নিজের ভালো লাগে না। পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা কোনটা? পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা কোনটা? 3.5 হাত মাটির ঘর। জীবন চলার পথে হাজার মানুষের সাথে আমাদেরকে উঠা বসা করতে হয়, অন্তত কিছু বন্ধু বান্ধব আমাদের জুটে যায়। কিন্তু প্রকৃত বন্ধু বান্ধব নির্বাচনে আমরা অনেকেই ভুল করে থাকি। সূরা ইয়াসিনে এর এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সালামুল কাউলামির রাব্বি রাহিম, সালামুল কাউরামিল রাব্বিল রাহিম, আয়াত 58। আমরা সদা সৎপথে চলাফেরার চেষ্টা করব। আর আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কিছু ভালো উপদেশ এবং কথা বলতে পারি, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করে আল্লাহ আমাকে এবং সবাইকে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওই ব্যক্তি যার সুন্দর একটা দেহ আছে, টাকা পয়সা থাক বা না থাক, যার সুন্দর সুস্থ একটা জীবন দেহ আছে, তার মতো কেউ সুখী নাই। কারণ আপনি দেখেন, আপনার অনেক টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে আপনি পাচ্ছেন না কিছু ভালো মন্দ খাইতে। সারাদিন চিন্তা ভাবনা গোরপাক খাচ্ছে খালি, যে কখন জানি মরে যায়, কখন জানি মরে যায়। সেজন্যই বলা হয়েছে আল্লাহ যেন আমাদের সবসময় সুস্থ রাখার চেষ্টা করে ইনশাল্লাহ। আমিন।